রাজধানীর বেলি রোডে ভয়াবহ আগুনে হতাহতের পর ওই ভবনে হোটেল রেস্তোরাঁর অনুমোদন নিয়ে চলছে নানা আলোচনা। ঘটনাস্থলে রয়েছেন এই মুহূর্তে সহকর্মী মাসুদুর রহমান, সরাসরি যাচ্ছি তার কাছে। মাসুদ, আগুনের ঘটনার পর মামলা হয়েছে কিনা আর নতুন কোনো তথ্য আপনার কাছে আছে কিনা বিস্তারিত জানাবেন। আমি এই মাত্রই কথা বলেছি রমনা থানার পুলিশ পরিদর্শক হুমায়ুন কবিরের সাথে। তিনি আমাদেরকে কিছু যেটি জানিয়েছেন যে মামলাটি এখনো নথিভুক্ত হয়নি, তবে আর যে বাকি কার্যক্রম লেখা, কারা আসামি হবে, কিভাবে কোন অভিযোগগুলো আনা হবে, সেই বিষয়টি তৈরি করা আছে খসড়া, সেটি সাইন হওয়ার পরে আসলে মামলা নথিভুক্ত হবে। তো এই মামলায় যেই তিনজনকে গতকালকে আটকের কথা বলেছে পুলিশ, তাদেরকে তো আসামি করা হবেই। সেই সাথে আমরা শুরু থেকে শুনে আসছিলাম যে এই ভবনের যারা মালিক আছেন সেই মালিকদের নামও এখানে আনা হবে, এবং মামলাটি নথিভুক্ত হলে তারপর আমাদেরকে পুরো বিস্তারিত জানাতে পারবেন বলে জানিয়েছেন সেই পুলিশ কর্মকর্তা। আর যেই তিনজনকে আটক করা হয়েছে তার মধ্যে দুজন ছিল নিচে যেটি থেকে আগুনের সূত্রপাত, চুমুক নামে একটি রেস্টুরেন্ট, আর কাছি ভাইয়ের ম্যানেজারকেও আটক করা হয়েছে। তো তাদের বিষয়ে বলা হয়েছে যে তাদের দায়িত্ব অবহেলা ছিল, সে কারণে তাদেরকে আটক করা হয়েছে। মামলায় বিস্তারিতভাবে তাদের যে সম্পৃক্ততা সেটি উল্লেখ করে আজকে আদালতে তাদের তুলে রিমান্ড আবেদন করবে পুলিশ। সেই সাথে আমরা কালকেও বারবার জিজ্ঞেস করার চেষ্টা করেছিলাম পুলিশকে যে ভবনের মালিকদেরকে আটক না করে ম্যানেজার বা অন্য কর্মচারীদেরকে আটক করা হয়েছে, তারা যেটি বলেছে যে তাদেরও অবশ্যই আইনের আওতায় আনা হবে এবং এই ঘটনায় তাদের দায় খতিয়ে দেখা হচ্ছে। ইতিমধ্যেই কিন্তু অন করুন ভ্যাকেশন মোড, এনার্জি সেভ করুন নিশ্চিন্তে, ওয়ালটন স্মার্ট ফ্রিজ বুঝে আপনার প্রয়োজন। এই ভবনের যে মালিকদের যে দায় আছে সেটি কিন্তু ফায়ার সার্ভিস এবং রাজুগের প্রতিবেদনে সুস্পষ্টভাবে উঠে এসেছে। তিন চারবার নোটিশ দেওয়ার পরেও তারা অগ্নি নির্বাপনের পর্যাপ্ত ব্যবস্থা রাখেনি, সেই সাথে এই ভবনটির যে রেস্টুরেন্ট করা হয়েছে সেটির কোনো অনুমোদনও ছিল না বলে রাজুগের পক্ষ থেকে আমাদেরকে জানানো হয়েছিল। তো সার্বিকভাবে এই ছিল আসলে আমার কাছে সর্বশেষ তথ্য, আপনার মাধ্যমে আরও নতুন নতুন তথ্য দর্শকদের জানানোর চেষ্টা করব। ধন্যবাদ মাসুদ আপনাকে।